ছুটির দিনে নিত্যপণ্যের খুচরা বাজারের খবর জানবো এবার। রাজধানীর কাপ্তান বাজারে আছেন সহকর্মী সিওল আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। সিওল, ছুটির দিনে বাজারে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া সবজি ও নিত্যপণ্যের দামে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা? শাফিন, আজকে আপনি নিশ্চয় জানেন যে ছুটির দিন, এবং এই ছুটির দিনে সকাল থেকে কিন্তু বাজারে যারা ক্রেতা আছেন তারা কিন্তু ভিড় করছেন। তবে অন্যান্য যে ছুটির দিনগুলো থাকে, সাপ্তাহিক যে ছুটির দিন শুক্র শনিবার, সে তুলনায় কিন্তু কাপ্তান বাজারে ক্রেতার সংখ্যা কিছুটা কম। আপনি যেমনটি বলছিলেন যে জিনিসপত্রের দাম কী কী বেড়েছে কিংবা কী কী কমেছে, আমি যদি একটু বলি সেটি হচ্ছে যে আপনি নিশ্চয় জানেন যে গত দুই তিন দিন যাবৎ কিন্তু কাঁচা মরিচের বাজারে মানে দাম অনেক বেশি ছিল, অর্থাৎ 240 থেকে 220 টাকা, এমনকি 250 টাকাও কেজিতে বিক্রি হয়েছে। তবে আজকে কাপ্তান বাজার ঘুরে আমি যেটা দেখলাম সেটি হচ্ছে কাঁচা মরিচের দাম কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, অনেক জায়গায় 210 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। এছাড়া একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই মূল্য বৃদ্ধির কিছুটা প্রভাব কিন্তু বাজারেও এসে পড়েছে। ভোজ্য তেল যেটি রয়েছে সয়াবিন তেল, সেই সয়াবিন তেল বিক্রি হচ্ছে বর্তমানে 970 টাকা 5 লিটারের একটি সয়াবিন তেল। তবে এখানকার যারা বিক্রেতা রয়েছেন, যারা দোকানদার রয়েছেন, তাদের সাথে আমি কথা বলছি, তারা বলছেন যে কোম্পানিগুলো থেকে তাদের বলা হচ্ছে যে প্রতি লিটারে 20 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়তে পারে। তবে এখানকার যে বিক্রেতারা রয়েছেন তারা নতুন যে দাম যেটি কোম্পানি থেকে বলা হচ্ছে সেই দামে এখন পর্যন্ত কিন্তু তারা তেল ক্রয় করেনি, অর্থাৎ নতুন যে দাম যদি হয় 20 টাকা করে বেড়ে যায় তবে সেক্ষেত্রে প্রতি 5 লিটারে দাম বাড়বে 100 টাকা, অর্থাৎ 970 টাকার তেল অথবা 990 টাকার তেলটি 5 লিটারের তেল বিক্রি হবে 1070 থেকে 1090 টাকা। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজের বাজারেও কিন্তু কিছুটা দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজে 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম আমরা বৃদ্ধি হতে দেখেছি, এবং দেশি যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 48 টাকা, 45 থেকে 48 টাকা, এবং হাইব্রিড যে পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 35 থেকে 38 টাকা। যে পেঁয়াজের দাম গত দুই দিন আগেও ছিল 5 টাকা থেকে 6 টাকা পর্যন্ত, সেই পেঁয়াজের দাম কম ছিল। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, চালের বাজারে কিন্তু প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও কিন্তু 1 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে যেই চালগুলো বিক্রি হচ্ছিল, মিনিকেট চাল যেমন বিক্রি হচ্ছিল আপনার 72 থেকে 75 টাকা, সেটি কিন্তু এখন 75 থেকে 78 টাকাতেও বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে অন্যান্য যে সবজি আছে সেগুলোর দাম কিন্তু কিছুটা একই রকম আছে, খুব একটা দাম বৃদ্ধি পায়নি। তবে মুরগির বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, পাকিস্তানি কক যে মুরগি বিক্রি হতো 240 থেকে 250 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে প্রায় 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়ে 290 থেকে 300 টাকা। ব্রয়লার মুরগির দামেও প্রায় 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে দেশি মুরগির দাম গত সপ্তাহে আমরা দেখেছি 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আজও কিন্তু প্রায় একই দামে বিক্রি হচ্ছে। এই ছিল সাপ্তাহিক যে ছুটির দিন, অর্থাৎ আজকে আশুরার ছুটি, সেই ছুটির দিনের কাপ্তান বাজার থেকে বাজারের সর্বশেষ তথ্য আমার কাছে। সহকর্মী সিওল আহমেদ জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজারের খবর।